দিকে দিকে ক্ষোভে ফুঁসছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। অনলাইন নয় অফলাইনেই হোক পরীক্ষা, এই দাবিতে বিক্ষোভ জেলায় জেলায়। এতদিন অনলাইনেই হয়েছে পড়াশোনা, পরীক্ষাও হয়েছে অনলাইনেই, তাই এখন কেন অফলাইনে হবে পরীক্ষা? এই প্রশ্ন তুলে গত কয়েকদিন ধরে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে পলিটেকনিক পড়ুয়ারা। তার ব্যতিক্রম হল না এদিনও। 80% ক্লাস হয়েছে অনলাইনে, ফলে অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় তারা। তাই পরীক্ষা বয়কট করে কলেজ ক্যাম্পাসের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করল গাইঘাটার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের 3টি ডিপার্টমেন্টের 5ম সেমিস্টারের পড়ুয়ারা। আন্দোলনরত এক পড়ুয়া কৌলিক সরকারের দাবি, বিক্ষোভ আন্দোলন, আমরা এতদিন 80% ক্লাস আমরা অনলাইনে করেছি করোনার জন্য, এখন সিএম 3 তারিখে আমাদের এ দিয়েছে যে কলেজ বিশ্ববিদ্যালয় সব খুলছে, এবং তার কিছুদিন পরে মানে 2-3 দিন পরে আমাদের কারিগরি ভবন থেকে নোটিশ এসেছে যে আমাদের অফলাইন পরীক্ষা দিতে হবে। তো আমাদের সেভাবে প্রিপেয়ার নই, তো আমরা পরীক্ষাটা অফলাইন দেবো না, আমাদের অনলাইনে পরীক্ষা দেওয়ার। অনলাইন পরীক্ষা দিতে সমস্যা কোথায়? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে ওই পড়ুয়া জানান, অফলাইনে পরীক্ষা দিলে দেখুন আমাদের করোনার জন্য বিভিন্নভাবে আমরা কলেজ থেকে বই তুলতে পারিনি, কিনতেও পারিনি, এবং ম্যাট্রিক্সও নেই, আমরা যেটা থেকে পরীক্ষা দেবো সেটাও নেই। তো সেই সুতরাং আমাদের কাছে মানে অফলাইন পরীক্ষা দেবো সেই মেন্টাল প্রিপেয়ারেড প্রথমত নেই, আর বইও মানে নেই সেইভাবে। 80% পড়াশোনা অনলাইনে হয়েছে, ফলে তারা অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়, এটা তাদের বক্তব্যে স্পষ্ট। আন্দোলনরত আরও এক পড়ুয়া সৌভিক রায় জানায়, আমাদের যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে তো আমাদের পুরো পড়াশোনাটাই ম্যাক্সিমামটা অনলাইনে হয়েছে, তো সেক্ষেত্রে হঠাৎ করে এইভাবে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমাদের পরীক্ষা অফলাইনে হবে, তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা। এবার আমাদের প্রথম অফলাইনে পড়াশুনো চলেছে, তারপরে হঠাৎ করে বলা হলো যে না অনলাইনে পরীক্ষা হবে, তারপরে আবার অনলাইনে ক্লাস হলো, অনলাইনে ক্লাস হয়ে এখন কলেজ খুলে হঠাৎ করে নোটিশ আসছে কি যে না আমাদের পরীক্ষা অফলাইনে হবে। তো এই সিদ্ধান্তে আমরা মানতে পারছি না, কারণ আমরা তো মেশিন না, তো আমরা মানুষ, তো আমাদেরও একটা মেন্টাল প্রেশার আছে, তো আমাদের সেই মেন্টাল প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার জন্য আমরা এই সিদ্ধান্ত মানতে পারছি না। এক্সামিনেশন যেটা অফলাইনে হেল্ড করা হয়েছিল সেটা আমরা অফলাইন মারফত দিতে পারবো না, যেহেতু আমাদের অনলাইনে অধিকাংশ ক্লাস হয়েছে, এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা। এবং অধিকাংশ ডিপার্টমেন্টে অধিকাংশ ক্লাস হয়নি, অফলাইনে হয়নি, সেই ক্ষেত্রে আমরা সবাই চাই যাতে আমাদের পরবর্তী যে সমস্ত এক্সামগুলো আছে ইনক্লুডিং সেমিস্টার এক্সাম এবং ইন্টারনাল যেই এক্সামগুলো বাকি আছে সবার, সেগুলো যাতে আমাদের বিনীত অনুরোধ ছাত্র হিসেবে যে সেগুলো যাতে অনলাইনেই নেওয়া হয়, যেহেতু অধিকাংশ ক্লাস আমাদের অনলাইন। এদিন প্রায় 2.5 ঘন্টা আনুমানিক 150 জন পড়ুয়া কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে, যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কলেজ কর্তৃপক্ষের। এদিকে একই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পলিটেকনিক কলেজ। অনলাইন পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামলো শতাধিক পড়ুয়া। ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ কলেজ অধ্যাপক থেকে অধ্যাপিকারা গাছের তলায় বসে রইলেন। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন পড়ুয়ারা। এই ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদেরও একই দাবি। তাদের কথায় করোনা আবহে দীর্ঘ 2 বছর ধরে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রয়েছে, ফলে ঠিকমতো পড়াশোনা হয়নি, তাই অফলাইনের পরীক্ষার দাবি জানায় তারাও। আরও এক বিক্ষোভকারী কলেজ ছাত্রী সাধনা দাস বলেন, পরীক্ষা হয় মেনলি, আমরা তো দূর দূরান্ত থেকে কলেজে পড়তে আসি, এখন যাতায়াতের ব্যবস্থা হয় ট্রেন, নাহলে বাস, নাহলে অন্য পন্থা। এবার ট্রেনে বাসে যে কারোর কোভিড হবে না এটার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া আমাদের বেশিরভাগ সিলেবাস কমপ্লিট হয়নি, আমাদের মেন আমরা এখানে মেনলি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর উপর বেশি নির্ভর করতে হয়, আমাদের বেশিরভাগ ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসই হয়নি, তো আমরা শিখবো কি? একে তো কিছু শিখতে পারছি না, তারপরে হঠাৎ করে মানে অনলাইনের বদলে অফলাইন এক্সাম দেওয়াটাও আমাদের দ্বারা সম্ভব না। তার জন্য আমরা চাই যে এই পরীক্ষাটা হয়তো কিছুদিন পিছিয়ে দেওয়া হোক, না হলে আমরা প্রিপেয়ার হতে পারি যার জন্য, আর না হলে কি করা হোক আমাদের অনলাইনে এক্সামটাও দেওয়া হোক। পরে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ তুলে নেয় ছাত্রছাত্রীরা। এরপর কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনায় বসেন।
গাইঘাটা ও কাথির পাশাপাশি গয়েশপুর পলিটেকনিক কলেজেও এদিন একই চিত্র উঠে আসে। এখানেও ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীরা কলেজ ইউনিফর্ম পরে হাতে প্লাকার্ড ধরে বিক্ষোভ দেখায়। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে নোটিস দেওয়া হলো যে সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশনটা ইয়েতে হবে, অনলাইনে হবে, কিন্তু হট করে দু তারিখ না তিন তারিখে হট করে আবার নোটিস দেওয়া হলো যে যেটা মানে যেটা নোটিস দেওয়া হয়ে গেছিল সেটা ক্যান্সেল করে হট করে আবার অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার এক্ষেত্রে অনেক সাধারণ ছাত্রছাত্রী যারা দূরে থাকে, বেশিরভাগ ছাত্রছাত্রী অনেক দূরে থাকে আমাদের কলেজে পড়ে, যারা হোস্টেলে থাকে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, স্বাভাবিকভাবেই হচ্ছে। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে বই কেনা হয়নি, পিডিএফে আমরা পড়েছি, তো সেক্ষেত্রে মানে সাধারণ ছাত্রছাত্রীরা একটা বিপদের সম্মুখীন হয়েছে। আন্ডারে সমস্ত পরীক্ষা অনলাইনে চলছে, কিন্তু আমাদের শুধুমাত্র পলিটেকনিকের যত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলোতে শুধুমাত্র অফলাইনে এক্সাম করা হয়েছে এবং সেটা হট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আমরা সেভাবে প্রিপেয়ার না কেউ, আমরা সবাই অনলাইনে পরীক্ষা দিয়ে আসছি, একটা ইন্টারনাল আমরা অনলাইনে দিয়েছি, এমনকি এই পরে সেকেন্ড ইন্টারনাল যেটা ছিল সেটা অনলাইনে দেওয়ার কথা ছিল, 14 তারিখ থেকে ইন্টারনাল পরীক্ষা অনলাইনে হওয়ার কথা ছিল, কিন্তু হট করে কিছুদিন আগে 2-3 সপ্তাহ আগে হট করে আমাদের অনলাইনটা অফলাইনে করে দেওয়া হলো এবং বিভিন্ন সেমিস্টার পরে সেমিস্টার এক্সামগুলো আমাদের অফলাইনে করতে হবে। অবিলম্বে অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবিতে সরব হয়েছে রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এখন দেখার কাউন্সিল এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।